এই সেই চাটনি যেটা সরস্বতী পুজোতে খিচুড়ির সাথে স্কুলে কলেজে দেয়, যেটা লোভ এখনো আমরা সামলাতে পারিনি। কুলের চাটনির জন্য আমি বাজার দিয়ে কুল এনে সেগুলোকে ধুয়ে নিয়েছি। এবারে কুলগুলোকে আমি প্রত্যেকটা কুল আমি ফাটিয়ে নেব। তবে আমি কুলগুলোকে ফাটিয়ে নেব প্রত্যেকটা কুল। একটা শুকনো খোলায় আমি পাঁচফোড়ন আর মৌরি ভেজে গুঁড়ো করে রেখেছি, এটা আমি চাটনিতে দেব। একটা কড়া গরমে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব এক চামচে মতো সর্ষের তেল। তেলটা গরম হলে আমি দেব দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দেব পাঁচফোড়ন। ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কুলগুলোকে ছেড়ে দিলাম। এবার দিয়ে দেব সামান্য হলুদ আর লবণ। ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এক কাপ পরিমাণ জল। ভালো করে ফুটে উঠলে কুলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পথে আমি দেব চিনি। চিনিটা কুলের টক বুঝে দিতে হবে। আমি এখানে বড় চামচে দু চামচে চিনি দিলাম। খুবই সাধারণ রেসিপি কিন্তু শেষ পাতে অসাধারণ। আমার হয়ে গেছে কুলের চাটনি। সরস্বতী পুজোর খিচুড়ির সাথে কিন্তু এই এরকমই পাতলা পাতলা চাটনি দেয়। উপর থেকে দেব পাঁচফোড়ন আর মৌরি ভাজা। ব্যাস তৈরি আমার সাধারণভাবে কুলের চাটনি। কুল থাকতে থাকতে এইভাবে একবার চাটনি বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।